আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে ব্লগে কী কী থাকছে চলুন দেখি, আমি আজকে কী কী রান্না করলাম, কী কী করলাম সব দেখে আসি। এটা আমি আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে খাবার তৈরি করছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ভর্তা বানাচ্ছি। এই যে কালকে যে কাঁচা কলা রান্না করেছিলাম তার খোসাগুলো আমি ফেলি নাই, রেখে দিছি। এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আসলে ভর্তা যখন বানানো শুরু করি তখন ভিডিওটা অন করতে আসলে ভুলে গিয়েছিলাম। এই তো আমি অর্ধেক বেটে নেওয়ার পরে আমার মনে হয়েছে যে আপনাদের একটু দেখাই। এই তো আমি এখানে কালো জিরা আগে বেটে নিয়েছি, তারপর শুকনো মরিচ ভেজে ওইটা বাড়ছি, সাথে লবণ রসুন পেঁয়াজ ভেজে নিয়ে তারপর আমি এই যে বাড়তেছি। এই যে এগুলো আমার এখনও বাটা হয় নাই। তো আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে খাবার তৈরি করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। আমি আসলে এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে বাড়ছি। তো আমি ভর্তাটা বানিয়ে তারপর আপনাদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমার ভর্তা বানানো শেষ। আমিও আজকে ফার্স্ট টাইম বানাইলাম, আমি আগে কখনো বানাই নাই এই কলার খোসার ভর্তাটা। তো খেয়ে দেখব এবং আপনাদের সাথে অবশ্যই বলবো কেমন লাগছে। আর আজকে রান্না হবে এই যে খুব সুন্দর কিউট একটা লাউ, দেখছেন লাউটা খুব সুন্দর। এই লাউটা আজকে রান্না হবে, আর এই যে লাউয়ের খোসাটা এটা আজকে ভাজি হবে, আর লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর দেখা যাক কী কী রান্না করা যায়। তো এটাও খোসাটা অনেকে ফেলে দেয়, আমি আজকে এটার খোসা দিয়ে ভাজি করব। আপনাদের তো কলার খোসা দিয়ে ভর্তা বানানো দেখালাম, তো ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে আমি খাবার তৈরি করে দেখাবো এবং খাবো। নখগুলোর কী অবস্থা, ডালিম ছিলে নোয়ের অবস্থা খারাপ হয়ে যায়। ডালিম সিল ছিলাম কালকে, নখগুলো সব কালো হয়ে গেছে। এই যে লাউ খোসাটা কেটে নিয়েছি, এটার সাথে আপনি চাইলে আলু দিতে পারেন, কিন্তু আমি আজকে আলু দিব না। আমি কুচি কুচি করে যতটুকু সম্ভব কুচি করা ততটুকু করে নিয়েছি, এখন আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কীভাবে এটা ভাজি করতে। একদম সাদা ভাজি করব, কোনো মশলা দিব না, তেমন হলুদ মরিচ তো দেবই না। অল্প একটু তেল দিয়ে দিই, এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। বাহিরে প্রচুর রোদ, আমার জানালা দিয়ে রোদটা আসছে, একদম কড়াইয়ের মধ্যে পড়ছে, আর মানে অন্যদিকে একদম ছায়া। ভিডিওটা ভালো আসছে কিনা আমি বুঝতেও পারতেছি না। তো পেঁয়াজটা একটু ভেজে নিব, জানলাটা আটকাই দিলাম, নাহলে ভিডিওটা একদমই ভালো আসছিল না। আর জানলা আটকাই দিলাম মানে তো প্রচুর গরম, রান্নাঘরে অনেক কষ্ট হবে। তারপরেও ভিডিও করার সাথে জানলা দুটো বন্ধ করে দিলাম, কারণ ভিডিও ভালো আসছিল না। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, সেগুলো দিয়ে দিই।
এখন মুড়ি দিয়ে দেব হচ্ছে একটা মুড়ি যে পানি চলে আসছে পানি অনেক উঠে গেছে মানিটা শুকালেই আমার ভাজিটা হয়ে যাবে আর সাথে সাথে লাউ খোসাটা সিদ্ধ হয়ে যাবে পানিটা শুকিয়ে গেছে আমার ভাজি হয়ে গেছে এই যে ছোট মাছ নিয়েছি এগুলোকে রান্না করব আজকে চান্দা মাছ সাথে এগুলো জানি কি মাছ আমি নামও জানি না এগুলার তো লাউয়ের খোসা ভাজি হয়ে গেছে আমার আপনারা খেয়ে দেখবেন যারা এখনো খান নাই খেতে খুব ভালো লাগে খারাপ লাগে না তো অন্যান্য রান্নাগুলো করে নিই এবং ওই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার না করলেও রান্না শেয়ার না করলেও কী রান্না করেছি কীভাবে রান্না করেছি সেটা শেয়ার না করলেও রান্না করার পরে অবশ্যই আপনাদের দেখাবো তো সব রান্না তো আর ভিডিও করা সম্ভব হয় না তো আমি দুইটা জিনিস দেখালাম করে আর অন্যগুলো আপনাদেরকে করে দেখাবো তো অন্য রান্নাগুলো আমি করে নিই আর ঘরেরও কাজ কাম আছে অনেক সেগুলো সারতে হবে আর আর পরবর্তী কথা আমি এখন ভিডিওটা মানে ক্যামেরাটা অফ করে দিব আমি অন করে আবার দ্রুত চলে আসবো আপনাদের কাছে শুধুমাত্র আপনাদের সাথে কথা বলার জন্য ভিডিও শুরু এটা হচ্ছে চামচা চামচা খালি চামচা অনলি চামচা অনলি চামচা চামচা এর তো চামচা কেটা খাবে সিঙ্গারা নেই না এখানে দেখতে পাচ্ছেন চামচা ঠিক আছে এখানে চামচা তো রেডি কত বড় ধরতেই তো গাহি এগারো বেজে গেছে আছে কি রাঞ্চ ফুল যা রাঞ্চ কলিজা হঠাৎ কলিজা কলিজা কেমন বই জানলাম কলিজা না না ভাই কলিজার দিন ভিডিও করো না ভিডিও কেটা দেখা কলিজার ভিডিও সবসময় কেটা আজকে যা যা রান্না করলাম তা আপনাদের সাথে একটু আবারও শেয়ার করি প্রথম থেকে এইটা দেখাই নাই এই যে ছোটো মাছটা রান্না করেছি আমি আজকে এইভাবে রান্না করেছি তারপর হচ্ছে এই যে লাউয়ের খোসা ভাজি এটা সকালের জন্য করেছিলাম কুমড়ো ভাজি কালো জিরে দিয়ে সকালের জন্য করেছিলাম নাস্তা খাওয়ার পর একটু রয়ে গেছে এই যে এখানে মাছ ভাজি করেছে আর হচ্ছে এই যে ভর্তা একটু আলু ভর্তা বানিয়েছি কারণ রিমঝিমের আলু ভর্তা খেতে মন চাইছে এর জন্য ওর জন্য একটু আলু ভর্তা করছি আর এই তো এখানে আমার
ডাল আর লাউ। এখানে অন্ধকার আসছে, আমি একটু জানলাটা বন্ধ করে তারপরে দেখাই। এক সাইডে রোদের আলো আর এক সাইডে অন্ধকার, আমি ভালো করে দেখাই। এই তো জানলাটা আটকে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, আজকে লাউ ডালটা খুব ভালো হয়েছে, খাইনি এখনো কিন্তু আমার মনে হচ্ছে। তো যা যা রান্না করলাম তার সবই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এই পাশে ভাতও বসাই দিছি, ভাত বসাই দিছি, আমার কাজ শেষ। আর আমি ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো সব করে নিয়েছি। ওদের সিঙ্গারা সমোচা রয়ে গেছে, পরে খাবে নাকি, আমি ঢেকে রাখলাম। এখন আমরা একটু আমরা খাবো। এই যে বরিশালের বড় বড় আমরা, আপনার ভাইয়া গিয়েছিল বিদ্যুৎ বিল গ্যাস বিল দিতে। ওই যে সমোচা দেখলেন, খেলাম যে সমোচার, এই যে আমরা নিয়ে আসছে বরিশালের আমরা, এগুলো তো আমরা কেটে খাই। খেয়ে দেখি বরিশালের আমরা, এখনকার আমরাগুলো কিন্তু বরিশালের আর বড় বড় পাওয়া যায়, আর একটু একটু পাকা থাকে, খেতে কিন্তু বেশ লাগে। হেভি টেস্ট। দারুণ মজা। খুবই টেস্ট। আর টক জিনিস তো আমার অনেক ফেভারিট, সব টক জিনিসই। আমার আম্মু কি খায়, মুখে মজা লাগে না? তাও জোর করে খাও, না খেলে তো খারাপ লাগবে শরীর।